Hello friends, thanks for watching this video. Please subscribe my channel and press the bell icon so that you will get all notification automatically. Thank you. Hello friends, welcome to my channel Hair Care Bangla. Once again, ami abar chole eshechi apnader kache arekta video niye. Ajker video ta kintu ekta special magical secret er upor. Ha, আমি একটা নিউ সলিউশন বানানো শেখাবো আপনাদেরকে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, এখানে পেয়ারা পাতা আছে, একদম তাজা পেয়ারা পাতা। এই তাজা পেয়ারা পাতাই কিন্তু আপনার হেয়ার লসের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে পারে। এবং কিভাবে কিভাবে বানাতে হবে সেটা কিন্তু আজকে ফুল প্রসেস আমি এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। তো প্রথম থেকে ভালো রকমভাবে ফলো করবেন, যাতে করে আপনি যখন এটা নিজে বাড়িতে করবেন হোম রেমেডিস, তখন কিন্তু আপনার যাতে কোনো রকম ভুল বা অসুবিধে না হয়। দেখতেই পাচ্ছেন পেয়ারা পাতাগুলি কিন্তু একদম 100% তাজা। এরকম করবেন না যে সকালবেলা পেয়ারা পাতা ছিঁড়ে আপনি রেখে দিলেন এবং সন্ধেবেলা বা রাত্রিবেলা অনেকক্ষণ পর সেটিকে আপনি করবেন, তৈরি করবেন। তো আপনাকে তাজা পেয়ারা পাতা সঙ্গে সঙ্গেই আপনার টনিকটিকে বানাতে হবে পেরে। তো এই টনিকটি বানাতে গেলে, এই হেয়ার সিক্রেট টনিকটি কিন্তু মারাত্মক এফেক্টেড আপনার হেয়ারের জন্য। তো এই হেয়ার সিক্রেট টনিকটি বানানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন পেয়ারা পাতা তো অবশ্যই লাগবে, এবং এরকম একটা বটল লাগবে যে বাটলটি 120 ml আছে, 120 ml আছে। এটা স্প্রে বাটল আছে, যেটা আমি আলাদা করে করেছি অনলি ফর দিস টাইপ অফ টনিক, আমি আপনাদেরকে দেখাই আপনারা জানেনি। তো এরকম একটা বাটল লাগবে যেটা আপনি পার্সোনাল ইউজের ক্ষেত্রে এবং অন্যদের জন্য শেয়ারও করতে পারেন অন্যদের সাথে। 120 ml-এর বেশিও যাতে ধরে সেরকম একটা বাটলও আপনি স্প্রে বাটল নিয়ে নিতে পারেন, বা ড্রপারের সাহায্যেও আপনি কিন্তু ইউজ করতে পারেন। কিন্তু আমি বলবো এটা স্প্রের মাধ্যমে ইউজ করুন, তার ফলে কিন্তু ভালো হবে। তো আপনার যেটা লাগবে এরকম, আপনার পেয়ারা পাতা ডাল সমেত আপনি প্রথমে পেরে নেবেন, তারপর এরকম একটা স্প্রে উইথ স্প্রে বাটল কিংবা ড্রপার বাটল এরকম একটা লাগবে। তার সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন একটা জলের বোতল এখানে রাখা আছে। আপনাকে যেই জলটা লাগবে সেটা কিন্তু অবশ্যই 100% পিওর খাঁটি জল হতে হবে, যেন সেখানে আর্সেনিক বা ফ্লুরাইড না থাকে। আর এরকম একটি পাত্র লাগবে। তো এই পাত্র, এই কটির মাধ্যমেই কিন্তু মোটামুটি এটা তৈরি হয়ে যাবে। তো ফার্স্ট স্টেপে আপনি দেখতেই পাচ্ছেন কী কী লাগছে আপনার। এই বাটলটি লাগছে, স্প্রে বাটল লাগছে, পেয়ারা পাতা লাগছে, জল লাগছে, এবং এরকম একটি পাত্র লাগছে। হ্যাঁ, এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডাল থেকে পাতাগুলিকে আলাদা করেছি এবং আলাদা করে এই লাল রঙের বালতিটিতে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, যাতে করে পাতার মধ্যে লেগে থাকা সমস্ত ময়লা, ব্যাকটেরিয়া, পোকামাকড় সমস্ত যাতে ভালো করে আলাদা হয়ে যায় এবং পরিষ্কার যাতে হয়ে যায় পাতাটি। এবং তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে, এই ধোয়া পাতাগুলিকে, পরিষ্কার পাতাগুলিকে আমি পাশের পাত্রটির মধ্যে রাখব, এবং এই বটলের মধ্যে যে জলটি আছে অবশ্যই খাবার জল, ফিল্টার জল, যাতে কোনো আর্সেনিক কিংবা ফ্লুরাইড না থাকে আপনাকে কিন্তু সেটা 100% শিওর হয়ে নিতে হবে। তো আপনি আপনাকে সেটা করতে হবে, ওটা ঢেলে ফোটাতে হবে, একটা নির্দিষ্ট তাপমাত্রায় আপনাকে ফোটাতে হবে। সেটা আপনাকে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পাতাগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে করে সমস্ত ময়লা চলে যায়, এবং এই পাত্রটিতে রেখেছি আমি। এবং পাশের যে জলের বোতলটি আছে সেই জলের বোতলটি থেকে জল ঢেলে দেবো এবং এটি নির্দিষ্ট তাপমাত্রায় আমি ফোটাবো। দেখুন, এর মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি, যতটুকু জল লাগে ততটুকু জল ঢেলে দিচ্ছি। এর সাথে আপনি নিম পাতাও অ্যাড করতে পারেন, নিম লিপস। তো আমি জল ঢেলে দিলাম এর মধ্যে, এবার এটিকে নির্দিষ্ট তাপমাত্রায় ইন্ডাকশন ওভেন কিংবা আপনার যেখানে আপনার সুইটেবল হয় সেখানে নিয়ে গিয়ে আপনাকে ফোটাতে হবে। আর আপনারা দেখুন, আমি ইন্ডাকশন ওভেনে আমি এটিকে 15 থেকে 20 মিনিট ফোটাবো। আপনারা দেখতে পাচ্ছেন জল ঢেলে দিয়েছি এবং এটার যে তাপমাত্রা আমি দিয়েছি সেটা আপনাদেরকে ক্লোজে এনে দেখাই যে কত তাপমাত্রা ম্যানুয়ালে আমি
ফোটাচ্ছি। আশা করছি আপনারা সবাই দেখতে পেয়েছেন, 220 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1900 ওয়াট। তো আপনাদের ইন্ডাকশন ওভেনে যেরকম থাকবে সেরকম আপনারা দিয়ে নেবেন হায়েস্ট টেম্পারেচারে। 15 থেকে 20 মিনিট কিন্তু ভালো করে ফোটানোর পরে সমস্ত এর ভিতর থেকে ভিটামিন বি এবং ভিটামিন সি, যেটা আপনাদেরকে আমি আগেও বলেছি যে পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে হাই রিচ ভিটামিন বি এবং ভিটামিন সি থাকে, যা আমাদের স্ক্যাল্প এবং স্কিনের পক্ষে বিশেষ উপকারী, বিশেষ উপকারী। আমি বারবার বলেছি, এর আগেও বলেছি, তো আপনাদেরকে আমি আবার বলছি, তো এটাকে ভালো করে জলটিকে ফোটাতে হবে যাতে করে সমস্ত রস, সমস্ত জুস যাতে বেরিয়ে আসে। এর সাথে আপনি নিম পাতাও অ্যাড করতে পারেন, তবে আমি বলবো নিম পাতা অ্যাড করার প্রয়োজনীয়তা নেই, শুধু পেয়ারা পাতাতেই কিন্তু বেশি কাজ হবে। দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে, তো খুবই উপকারী। আপনার যে ইনঅ্যাক্টিভ হেয়ার ফলিকল আছে সেগুলোকে খুব কয়েকদিনের মধ্যেই, উইদিন সেভেন ডেজ কিন্তু আপনাকে অ্যাক্টিভ করতে শুরু করে দেবে, এবং আপনার ইচিং হতে পারে সেই সমস্ত জায়গাগুলোতে। দুইভাবে আপনি ইউজ করতে পারেন, শ্যাম্পু করার 1 ঘন্টা আগে ভালো করে এফেক্টেড এরিয়াতে আপনি স্প্রে করে দিলেন কিংবা ড্রপারের সাহায্যে দিয়ে দিলেন, তারপর আফটার 1 আওয়ার কি 1 ঘন্টা 2 ঘন্টা পরে আপনি ভালো করে শ্যাম্পু করে নিলেন। আরেকটা করতে পারেন, রাতে শোয়ার আগে, বেডে যাওয়ার আগে আপনি ভালো করে স্প্রে করে নিলেন মাথায় এফেক্টেড এরিয়াতে কিংবা ড্রপার দিয়ে দিয়ে দিলেন। তারপর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, শুয়ে পড়লেন কোনো টাওয়েল বিছিয়ে পিলোর উপর, তারপরে সকালবেলা উঠে শ্যাম্পু করে নিলেন। তো এরকম বিভিন্ন পদ্ধতি আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর একটা কথা বলবো, এটা ইউজ করবেন 7 দিনের মধ্যে, উইদিন 7 ডেজ ইউ হ্যাভ টু ইউজ ইট, তার বেশি করবেন না, তার কারণ এটা এক্সপায়ার হয়ে যায়। তো আপনাকে প্রত্যেক সপ্তাহেই করতে হবে, এটা খুব এফেক্টেড আপনার হেয়ারের জন্য। তো আপনি রেখে, আপনি ফ্রিজেও রেখে দিতে পারেন এটাকে, ফ্রিজেও রেখে আপনি, যাতে জিনিসটা তাজা থাকে। দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে যে এটা শুরু হয়ে গেছে কাজ। এবার জল ফুটতে শুরু করেছে এবং ধীরে ধীরে জলের কালার কিন্তু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ পেয়ারা পাতা থেকে সমস্ত পরিমাণে ভিটামিন বি, ভিটামিন সেভেন এবং ন্যাচারাল এক্সট্রাক্ট সব কিছু কিন্তু জলের মধ্যে বেরিয়ে যাচ্ছে, যেটা আপনার হেয়ার ফলিকলের ক্ষেত্রে বিশেষ ভাইটাল রোল প্লে করবে। তার জন্যই কিন্তু আমাদের এই জুসটি করা, আপনি খুব সহজেই করতে পারবেন। আপনার বাড়িতে যদি পেয়ারা গাছ না থাকে, অন্য অন্য যে কোনো জায়গা থেকে আপনি সংগ্রহ করে নিন। তো জল খুব বেশি পরিমাণে ফুটতে শুরু করেছে, তো আমি একটু কমিয়ে দেবো পাওয়ারটা। দেখুন জলের কালার কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনি বুঝতে পারছেন জলের কালার যে পরিবর্তন হচ্ছে, এই দেখুন। অর্থাৎ যে জুসটা আমাদের দরকার, একদম পিওর যে জুসটা আমাদের দরকার, আমাদের কিন্তু সেই ফর্মে নিয়ে আসতে হবে। দশ 15 মিনিট পর যখন দেখবেন চায়ের কালারের মতো, অর্থাৎ চায়ের যে লিকার, চা ফোটানোর পরে যে লিকারটা তৈরি হয়, লিকার চায়ের ঠিক চায়ের কালারের মতো, লিকার চায়ের কালারের মতো জলটি আসবে, তখন আপনি নামিয়ে নিতে পারেন।
দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে। ভালো করে যদি ফুটিয়ে না নেন তাহলে কিন্তু আপনার কিছুই কাজ দেবে না এই হেয়ার টনিকটিতে। অর্থাৎ যতটা বেশি সম্ভব আপনাকে কিন্তু রসটিকে অর্থাৎ জুসটিকে বার করে নিতে হবে এই ওয়াটার জল গরমের মাধ্যমে। সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাতাগুলিকে আস্তে আস্তে করে তুলে নিতে হবে এবং ভালো করে চিপড়ে নিতে হবে, যার ফলে সমস্ত রস কিন্তু আরও ভালোভাবে বেরিয়ে যাবে এবং পাতার ছিবড়ে এবং অবশিষ্ট যে পাতাগুলি বেঁচে থাকবে সেগুলোকে ফেলে দিতে হবে আপনাকে, এবং যে রসটি থাকবে সেই রসটি কিন্তু অ্যাকচুয়াল জুস আপনার ফর স্ক্যাল্প, ফর হেয়ার, ফর স্কিন। দেখতে পাচ্ছেন যে প্রায় হয়ে এসেছে, সম্পূর্ণ ভিডিওটি আমার পক্ষে তোলা সম্ভব হয়নি, আমি কেটে কেটে তুলেছি, আপনারা বুঝতেই পাচ্ছেন এটা। এবং আপনি দেখুন জলের কালার কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, আপনাদেরকে তুলে ভালো করে দেখাচ্ছি, দেখুন জলের কালার কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। এবার অলমোস্ট হয়ে এসেছে, এবার আমি পেয়ারা পাতাগুলোকে ধীরে ধীরে আলাদা করে দেবো, একটু চিপে নিচ্ছি তার আগে, যাতে করে ভালো করে জুসগুলো পেয়ারা পাতা থেকে বেরিয়ে যায়। দেখুন খুব ভালো কালার এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাতাগুলোকে সম্পূর্ণ আমি তুলে আলাদা করে দিয়েছি, একটি আলাদা পাত্রে আমি রেখে দিয়েছি, এবং দেখুন কি সুন্দর কালার এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে জুস, এই জুসকেই কিন্তু আপনাকে আপনার এফেক্টেড এরিয়া স্ক্যাল্পে বাই স্প্রে কিংবা ড্রপারের সাহায্যে অ্যাপ্লাই করতে হবে এবং বেশ কিছুক্ষণ ছেড়ে দিতে হবে, রেখে দিতে হবে। তার ফলে দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনার কীরকম হেয়ার রিগ্রোথ হচ্ছে, আপনি সমস্ত আপনার চলে যাওয়া, হারিয়ে যাওয়া, ঝরে যাওয়া, পড়ে যাওয়া হেয়ার কিন্তু ফিরে পাবেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে ম্যাজিক হেয়ার সিক্রেট গুয়াবা লিভস সলিউশন কিন্তু তৈরি হয়ে গেছে। পাতাগুলোকে আমি সম্পূর্ণ আলাদা করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কিরকম বিবর্ণ হয়ে গেছে। এবং এবার এটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটিকে এই যে ছোট যে বাটলটি আছে এর মধ্যে নির্দিষ্ট পরিমাণে ঢেলে দেবো 120 ml, এবং বাদ বাকিটিকে অন্য জায়গায় রেখে দেবো, বিফোর বাথ আমি সেটাকে ইউজ করতে পারবো। জুসটি তৈরি হয়ে গেছে এবং আমি এর মধ্যে ঢেলেও দিয়েছি, দেখতে পাচ্ছেন হোমমেড হেয়ার গ্রোথ সলিউশন স্টপ হেয়ার লস, আপনি দেখতে পাচ্ছেন গুয়াবা লিভস হেয়ার গ্রোথ সলিউশন ম্যাজিক সিক্রেটস। তো এবার আপনি দেখুন যে কিভাবে আমি স্প্রে করছি, এবং স্প্রেটিকে চেপে করলে আমি ওয়াটারেই করছি, এবং আপনি হাতে, আপনি স্ক্যাল্পে, হেয়ারে, যে কোনো জায়গায় করতে পারেন। এরকমভাবে স্প্রে করে দিতে হবে আপনাকে,
তার ফলে কিন্তু আপনার, এবং ছেড়ে দিতে হবে, যতক্ষণ টাইম পারবেন আপনি ছেড়ে দেবেন, কারণ ছেড়ে দেওয়ার উপরই নির্ভর করছে কতটা হেয়ার রিগ্রোথ হবে, কতটা হেয়ার লস কমে যাবে এবং কতটা স্ট্রং লং থিক হেয়ার হবে আপনার। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, স্টে সেফ, টেক কেয়ার অ্যান্ড বাই ফর নাও। আর হ্যাঁ, লাস্টে বলবো ঘন্টাটা অবশ্যই বাজান, যাতে করে আমার সমস্ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলি আপনি খুব দ্রুততার সাথে পেয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ।